নমস্কার বন্ধুরা ওইসিএসডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে যাদের যাদের বন্ধন ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করে ঢুকছে কারো সতেরো হাজারও ঢুকেছে কারো বাইশ হাজারও ঢুকেছে কারো পঁয়ত্রিশ হাজার ঢুকেছে কারো কুড়ি হাজার ঢুকেছে এরকম প্রায় প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিন্তু একটা সমস্যা হলো কি টাকাটা ঢোকার পরে কিন্তু সেই টাকাটা আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটেও নেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা আমাদের আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিন্তু সেই টাকা কেটেও নেওয়া হয়েছে অনেকের আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিন্তু এখনও টাকাটা রয়েছে তো বন্ধুরা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে এই যে টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে এবং এই টাকাগুলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেন কেটে নেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা না ঢুকে থাকে তাহলে কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে অথবা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে এবং টাকাটা এখনো পর্যন্ত না কেটে নেওয়া হয় তাহলে এই টাকাটা আপনার তুলে নেওয়া উচিত নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দেওয়া উচিত তো ভিডিও শুরু করার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে দেখেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর শেয়ার বটনে ক্লিক করে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বেশ কয়েকদিন ধরেই আপনারা শুনে থাকবেন যে বন্ধন ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু হঠাৎ করেই পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা করে ঢুকতে আরম্ভ হয়ে গেছে তো বন্ধুরা এছাড়া আমাদের কমেন্ট সেকশনেও কিন্তু আপনারা অনেকেই জানিয়েছেন আপনাদের কুড়ি হাজার কারো আবার তিরিশ হাজার বা কারো বাইশ হাজার সতেরো হাজার টাকা করে ঢুকেছে এবং সেই টাকাগুলো কেটে নেওয়া হচ্ছে তো বন্ধুরা চলুন সর্বপ্রথম আমরা জেনে নেব যে এই টাকাগুলো কেন আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে বন্ধন ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে বন্ধন ব্যাংকে যারা লোন নিয়ে রেখেছেন এবং যারা কিন্তু বন্ধন ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের কিন্তু এই যে বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টে একটা নতুন পরিষেবা চালু হয়ে গেছে যেটাকে কিন্তু বলা হয় এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারেন্টি স্কিম অর্থাৎ এই এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারেন্টি স্কিম যদি আপনার অ্যাকাউন্টে চালু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে এককালীন বেশ কিছু টাকা চলে আসবে অর্থাৎ বন্ধুরা আপনার লোনের উপরে ভিত্তি করে এবং আপনার অ্যাকাউন্টের উপরে ভিত্তি করে আপনার এই টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে অর্থাৎ বন্ধুরা ধরুন আপনি পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে রেখেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা বা আপনার অ্যাকাউন্টে সতেরো হাজার টাকা আপনার কিন্তু অ্যাকাউন্টে জমা পড়ে যাবে এই এমার্জেন্সি ক্রেডিট লাইন যে গ্যারেন্টি স্কিম রয়েছে এর আওতায় যদি আপনার অ্যাকাউন্টটা পড়ে তো বন্ধুরা এবারে আমি আপনাদেরকে জানাবো যে এই যে এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম এটা কাদের কাদের অ্যাকাউন্টে চালু হবে এবং কাদের কাদের অ্যাকাউন্টে এই টাকাটা আসছে এবং যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না সেটাও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন বন্ধুরা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে নিই লকডাউন চলাকালীন বহু মানুষ এমন রয়েছেন যে লকডাউনের আগে তারা লোন নিয়ে রেখেছিলেন কিন্তু লকডাউন চলাকালীন অবস্থায় তারা অনেকেই কিন্তু লোন দিতে পারেননি অর্থাৎ লোনের টাকা কিন্তু জমা করতে পারেননি যে কিস্তির টাকাটা প্রতি মাসে দিতে হয় বা প্রতি সপ্তাহে আপনাদেরকে দিতে হয় সেটা জমা করতে পারেননি তো বন্ধুরা এই রকম অবস্থায় কিন্তু বন্ধন ব্যাঙ্ক এই নিয়মটা চালু করেছে যেখানে আপনি যদি লকডাউনের আগে বেশ কিছু দিন ধরে লোনের কিস্তি জমা না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাকাউন্টে এই যে স্কিমটা চালু হয়ে যাবে অর্থাৎ অটো লোন রিনিউয়াল হয়ে যাবে তো বন্ধুরা এক্ষেত্রে কি হয় আপনার অ্যাকাউন্টে ধরুন আপনি পঁচিশ হাজার টাকা পেয়েছেন তো আগে যদি আপনি লোনের কিস্তি না মেটাতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই পঁচিশ হাজার টাকার উপর থেকে এই লোনের কিস্তিটা কিন্তু কাটা হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের যে টাকাটা কাটা হচ্ছে বর্তমানে সেটা কিন্তু আপনাদের লোনের কিস্তির জন্যই কাটা হচ্ছে এমনটাই কিন্তু জানানো হয়েছে এবারে আপনাদেরকে বলেই বন্ধুরা এই যে টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আসে তাহলে এই টাকাটা কি আপনাদেরকে বিনামূল্যে দেওয়া হবে নাকি সুদ সমেত আপনাদের থেকে আদায় করা হবে বন্ধুরা এই টাকাটা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে চার বছরে এই টাকাটা মেটাতে হবে এবং প্রথম বছর যেটা থাকবে সেই বছরে কিন্তু আপনাকে শুধু এই টাকার উপরে সুদটা দিতে হবে তাও নয় দশমিক পঁচিশ শতাংশ হারে অর্থাৎ বন্ধুরা অনেক কম সুদেই কিন্তু আপনারা এই টাকাটা পেয়ে যাবেন এবারে বাকি যে তিন বছর পরে রইল বন্ধুরা এই বাকি তিন বছরে কিন্তু আপনাকে আসল টাকাটাও মেটাতে হবে অর্থাৎ মোট চার বছরে কিন্তু আপনাকে এই টাকাটা শোধ করতে হবে তো বন্ধুরা এবারে আপনাদের কাছে আমি জানতে চাইছি আপনারা কি এই টাকাটা পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের বংশ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে এই টাকাটা কি আপনারা পেতে চান সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন